ওকে, তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের টপিক হচ্ছে ইনস্টাগ্রামে আমরা কীভাবে কাজ করি। তার মানে হচ্ছে ইনস্টাগ্রামে আমরা যেটা ভেবে কাজ করি, যে আমরা যেভাবেভাবে কাজ করলে আমরা ইনস্টাগ্রাম গ্রো হবে, কিন্তু আসলে ইনস্টাগ্রাম অ্যালগোরিদম কীভাবে, মানে আসলে ইনস্টাগ্রামে কীভাবে কাজ হয়, কীভাবে কাজ করলে আসলে তুমি ইনস্টাগ্রামে গ্রো করবে, আর আমরা কীভাবে কাজ করি। তো আজকে আমি তোমাদের কিছু ডিফারেন্স বলবো, পাঁচ ধরনের ডিফারেন্স বলবো, যেটা আমরা ভেবে কাজ করি যে এরকম করে কাজ করলে গ্রো হয়ে যাবে, কিন্তু আসলে ইনস্টাগ্রাম যেটা ভাবে, মানে ইনস্টাগ্রাম যেটা চায় যে যেভাবে কাজ করলে আমাদের প্রোফাইলটা সত্যি বেশি জনের কাছে রিচ করতে পারে। তো আজকে আমি তোমাদের এরকমই পাঁচটা টিপস দেব, যেটা ভবিষ্যতে তোমাদের গ্রো করতে খুব সাহায্য করবে। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে মেন টপিকে যাওয়া যাক। তো মেন টপিকে যাওয়ার আগে তোমাদেরকে একটাই কথা বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেননা আমি ইনস্টাগ্রাম রিলেটেড এখানে ভিডিও বানাই। তো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সময় নষ্ট না করে মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, ইনস্টাগ্রামে গ্রো করতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে তার পাঁচটা ডিফারেন্স আজ তোমাদেরকে আমি বলবো বললাম। তো তার মধ্যে প্রথম ডিফারেন্স হচ্ছে নর্মাল ফিডস, মানে আমরা যখন ইনস্টাগ্রামে ঢুকি, কারোর প্রোফাইলে ঢুকি, ঢুকে যে আমরা তাদের যে ফিডটা চেক করি, যে ফিড মানে যেখানে ফটো টটোগুলো থাকে সেটাকে বলে ফিড। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, যারা জানো না তাদেরকে বলে দিলাম ওই জিনিসটাকে ফিডস বলে। তো প্রথম ডিফারেন্স হচ্ছে নর্মাল ফিডস ভার্সেস ওয়েল ডিজাইন্ড ফিডস। এর মানেটা কি, মানে নর্মাল ফিডস আর ওয়েল ডিজাইন্ড ফিডস, মানে ডিজাইন করা ভালো সুন্দর ফিডস যাকে বলে, তার মানে কি খুব সুন্দর করে ফটো এডিট করে দিলে ওরকম কিছু না, একদম ওরকম কিছু না। নর্মাল ফিডস মানে হচ্ছে আমরা রেগুলার বেসিসে যেরকম জীবন ধারণ করি, তো সেই রকম সেলফি তুললাম, সেলফি তুলে আপলোড করে দিলাম, আজ এখানে গেলাম ওখানে গেলাম, সেই সব জায়গার ফটো তুললাম, ফটো তুলে আপলোড করে দিলাম, নিজের সেলফি তুলে আপলোড করে দিলাম, তো এরকম ওটাকে বলা হচ্ছে নর্মাল ফিডস। আর ওয়েল ডিজাইন্ড ফিডস কাকে বলে, যেইটা দেখে মানুষ তোমার প্রোফাইলে ভিজিট করবে, তার মানে কি এমন কিছু ফটো দিলে যেখানে দেখে মানুষ, যেটা দেখে অ্যাট্রাকটিভ হলো, যে হ্যাঁ এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, তো এর প্রোফাইলটা ঘুরে আসি। তো বা সে তার যদি সেখানে এসে তোমার প্রোফাইলটা ভালো লেগে যায়, সে তোমাকে লাইক করতে পারে, ফলো করতে পারে। তো এই হয়ে গেল আমাদের প্রথম ডিফারেন্স। দ্বিতীয় ডিফারেন্স কি, দ্বিতীয় ডিফারেন্স হচ্ছে অ্যাবাউট মি কন্টেন্ট ভার্সেস ভ্যালুয়েবল অ্যাবাউট ইউ কন্টেন্ট। এর মানে কি, অ্যাবাউট ইউ কন্টেন্ট মানে হচ্ছে সেম প্রথম টপিকেরই মতো, তুমি তোমার নিজের লাইফস্টাইল দেখাচ্ছ। সত্যি কথা বলতে বস, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা কোনোভাবেই ভ্যালুয়েবল নয়। আমাদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, আমরা যদি সেলফি তুলে আপলোড করি বা নর্মাল ফটোশ্যুট করে আপলোড করি, ওই সব ফটো জীবনে কেউ দেখতে আসবে না, লাইকে পাবে না। তুমি যদি লাইক পেয়েও যাও, বড় জোর 100 200 এরকম লাইক পেতে পারো, হয়তো হ্যাশট্যাগ যদি রিচ করে যাও, কিন্তু তার বদলে তুমি লোককে যদি কোনো ভ্যালুয়েবল কন্টেন্ট দাও, এমন কোনো ফটো আপলোড করলে যেটা দেখে লোকে শিখতে পারলো, কোনো কিছু শিখতে পারলো, কোনো কিছু নলেজ গেইন করতে পারলো, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাবাউট ইউ কন্টেন্ট, সে তার নিজের সাথে রিলেট করতে পারছে। তো এই হয়ে গেল আমাদের 2 নম্বর ডিফারেন্স, অ্যাবাউট মি ভার্সেস অ্যাবাউট ইউ কন্টেন্ট। তোমাকে গ্রো করতে হলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, কখনোই অ্যাবাউট মি কন্টেন্ট ছাড়বে না, সবসময় চেষ্টা করবে অ্যাবাউট ইউ কন্টেন্ট ছাড়, মানে লোক যাতে তোমার মানে ফটো দেখে বা তোমার কন্টেন্ট দেখে আকৃষ্ট হয়, তাহলে কিন্তু সে তোমার প্রোফাইল ভিজিট করবে। 3 নম্বর হয়ে যাচ্ছে আমাদের সেলিং ভার্সেস হেল্পিং। এর মানে কি, 2021-এ, এটা 2019 থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু 2021-এ এরকম অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে যারা সেল করে, তাদের নিজেদের প্রোডাক্ট সেল করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, নানান ধরনের জিনিস ইনস্টাগ্রাম থেকে করে। যেরকম ফটো এডিটিং করলো, ফটো এডিটিং করে সেটা লোকের কাছে বিক্রি করছে, যে আমি ফটো এডিট করতে পারি, আমি এই জিনিসটা করতে পারি, যে কোনো জিনিস সেল করা যাকে বলে। তো সেলিং কন্টেন্ট ভার্সেস হেল্পিং কন্টেন্ট, দেখো মানুষ কিন্তু তোমার জিনিস নাও কিনতে পারে, তোমার কাছে এসে তোমার তোমার প্রোফাইলে ভিজিট করে তোমার জিনিস কিন্তু নাও কিনতে, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, যদি 100টা লোক দেখে তার মধ্যে হয়তো একজন কি দুজন কিনতে পারে তোমার জিনিস। এর কারণ কি, তোমার মোটিভ হচ্ছে সেখানে তোমার জিনিস, তোমার প্রোডাক্ট সেল করা, কিন্তু হেল্পিং যেটা, এমন প্রোডাক্ট তুমি বানালে বা এমন প্রোডাক্ট তুমি এখানে সেল করতে পারো, সেল করবে না একবারও আমি বলিনি, যেটা বানালে সেই জিনিসটা যাতে মানুষের সাহায্য হয়, সেই জিনিসটা যাতে মানুষ মানে হেল্পফুল হয় তোমার সেই জিনিসটা নিয়ে পরবর্তীতে, তাহলে কিন্তু সে পরবর্তীতেও তোমার থেকে জিনিস কিন্তু কিনবে।
তো এটাই হচ্ছে, তুমি যদি শুধু তোমার ইন্টেন্স থাকে যে আমি শুধু সেলই করব, তো তার মানে যে কোনো জিনিস তুমি সেল করে দিলে, এবার মানুষের সেটা কোনো পছন্দ হলো না বা এই হলো না, পরে কোনো রকম খুঁটিনাটি বেরোলো, তো সে কিন্তু তোমাকে আবার ফিডব্যাক দেবে নেগেটিভ যে এরকম এরকম হয়েছে। তো এটা হয়ে গেছে আমাদের 3 নম্বর ডিফারেন্স, সেলিং ভার্সাস হেল্পিং। তোমাকে কন্টেন্ট বানাতে হবে বা সেল করতে হবে জিনিস যেটা মানুষের সুবিধা হয়। হ্যাঁ, এবার তোমার প্রোডাক্ট যদি মানুষের পছন্দ না হয় তাহলে সে সেল হবেই না, ভুলেই যাও। 4 নম্বর ডিফারেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট, নর্মাল লাইক ভার্সেস রিয়েল কমিউনিটি। তার মানে হচ্ছে আমরা ধরো ফটো আপলোড করলাম, ঠিক আছে, নর্মাল একটা ফটো আপলোড করলাম, নর্মাল ফটো আপলোড করে তুমি সেখানে তো লাইক পেতে পারো, হ্যাঁ 50, 60, 70, 80 এরকম লাইকস পেলে সেটা হচ্ছে নর্মাল লাইকস, ঠিক আছে। কিন্তু এমন কন্টেন্ট তোমাকে দিতে হবে সেই কন্টেন্টটাতে মানুষ লাইক করে, মানুষের পছন্দ হয়, মানুষ সেটাকে মানুষ সেখানে এসে সেখানে কমেন্ট করে, শেয়ার করে, সেভ করে। আগেই তোমাদেরকে বলেছিলাম যে সবসময় তোমাকে শেয়ারেবল কন্টেন্ট বানাতে হবে, যেটা দেখে মানুষের এঙ্গেজ করতে পারে, যেটা দেখে মানুষের পছন্দ হয়। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 4 নম্বর টপিক। 5 নম্বর টপিক যেটা হচ্ছে সেটা হলো আমাদের ফটো, পোর্টফোলিও ফটো ভার্সেস এডুকেশনাল কন্টেন্ট। এটা খুব ভাইটাল একটা টপিক। পোর্টফোলিও ফটো বলতে কী বোঝায়? আমরা যেটা ফটোশ্যুট করি, অনেক ছেলে বা মেয়ে আছে যারা ফটোশ্যুট করতে পছন্দ করে, যাদের কাছে DSLR ক্যামেরা আছে, সেই ক্যামেরাতে ফটোশ্যুট করলো, ফটোশ্যুট করে সেট সেট ফটো ছাড়লো, মানে এক একটা ফটোর 3 রকম করে সেট ছাড়লো, তো সেটা হচ্ছে ফটোশ্যুট, মানে পোর্টফোলিও কন্টেন্ট। দেখো বস, আবার সেই পুরোনো কথা টেনে আনছি, ছেলেদের ক্ষেত্রে লাইক এঙ্গেজমেন্ট খুব কম পাবে। হ্যাঁ, এক যদি তুমি মেয়ে হও তাহলে তোমার ভালো লাইক পড়তে পারো, কারণ মেয়েদের চাহিদা এমনিতেই বেশি, আর মেয়েদের ইনস্টাগ্রাম গোল মানে রিচ হয়ও খুব বেশি, আর পছন্দও করার লোকে অনেকে। আর তুমি যদি ছেলে হয়ে থাকো, বা অনেক মেয়েও মানে সবাই তো আর পারে না, সবার এফোর্ড করতে পারে না DSLR ক্যামেরা সেরকম পোর্টফোলিও, মানে সুন্দর সুন্দর DSLR ক্যামেরা দিয়ে ফটো তুলে ছাড়তেও পারে না, তো ওই ফটো তোমার কেউ দেখবেও না। হ্যাঁ, এক যদি মেয়ে হয়ে থাকো, তোমাকে কী করতে হবে? এডুকেশনাল কন্টেন্ট বানাতে হবে। এডুকেশনাল কন্টেন্ট বানাতে হবে মানে কি? মানুষ সেম আগের জিনিসে আমরা চলে যাচ্ছি। এডুকেশনাল কন্টেন্ট মানে হচ্ছে তোমাকে এমন কিছু কন্টেন্ট দিতে হবে যেটা মানুষ নিতে পারে, যেটা মানুষের হেল্প হয়, যে জিনিসটা থেকে মানুষের সুবিধা হয়, লাভ হয়। তো এটাই হচ্ছে আমাদের 5 নম্বরটা। তো বন্ধুরা, এটাকে যদি আমি এখন সাম আপ করতে যাই, 5টা টিপস, 5টা ডিফারেন্স যেটা আমাদের দাঁড়াচ্ছে সেটা যাচ্ছে, 1 নম্বর হচ্ছে তোমাকে সুন্দর একটা ফিডস বানাতে হবে, 2 নম্বর হচ্ছে অ্যাবাউট ইউ কন্টেন্ট দিতে হবে, নট অ্যাবাউট মি, তোমার সম্বন্ধে বলতে হবে না, তুমি যাতে লোকে সাহায্য হয়, লোক যাতে তোমার জিনিসটা থেকে হেল্প পায় এরকম কন্টেন্ট বানাতে হবে। 3 নম্বর হচ্ছে সেল করবে কিন্তু সেলটা যাতে লোকের কাজে লাগে। 4 নম্বর হচ্ছে পোর্টফোলিও বানাবে না, পোর্টফোলিও বানিয়ে আপলোড করার কোনো দরকার নেই, এর থেকে তুমি কী করতে পারো? এডুকেশনাল কন্টেন্ট বানাতে পারো, এডুকেশনাল কন্টেন্ট বানালে পাবলিক তোমার কাছে এঙ্গেজ করবে। 5 নম্বর হচ্ছে রিয়েল এঙ্গেজমেন্ট, ফেক ফলোয়ার্স, ফেক লাইকস বা মানে অটো লাইকস, ফটো লাইকস, এইসব চক্করে কোনো দিন পড়বে না, এসব চক্কর হচ্ছে পুরোপুরি বেকার। চেষ্টা করবে যাতে রিয়েল এঙ্গেজমেন্ট আসে, মানে মানুষ কমেন্ট করে, রিলেটেবল কমেন্ট, লাইক, শেয়ার, সেভ। তো এই হয়ে গেল আমাদের আজকের 5টা ডিফারেন্স। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমাকে আর পরবর্তীতে এই নিয়ে আর ভিডিও বানাবার আশা করি দরকার পড়বে না, কারণ তোমরা আশা করি ভিডিওটাতে বুঝতে পেরে। এরপরে তোমাদের যদি কোশ্চেন থেকে থাকে নিচে কমেন্ট করো। তাছাড়া একটা কথা বলতে চাই, আমি তোমাদের নিচে আমার নিজস্ব ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তুমি সেখানে আমাকে ফলো করতে পারো, চাইলে মেসেজ করতে পারো, আমি ওখানে তোমাকে রিপ্লাই করবো। আর আমাকে যদি নতুন দেখে থাকো বা আমার চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি এখানে ইনস্টাগ্রাম রিলেটেড অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করি তোমাদের জন্য। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, থ্যাংকস ফর ওয়াচিং, আশা করি তোমরা সবাই ভালো থাকবে।